আশা করি সবাই ভালো আছেন। যুগ অধিকরণ আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওতেও আমরা দুটো প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে এটা হলো এটা, এখানে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স 2x/1 - x² এর চৌকস নির্ণয় করো। তো এখান থেকে আমরা এদের কিছু সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে এরকম। যদি এরকম থাকে যে ট্যান ইনভার্স 2x/1 - x² বা হচ্ছে এটা হচ্ছে ট্যান ইনভার্স 2x/1 - x² এইটার, বা হচ্ছে যদি এটাও থাকে সাইন ইনভার্স 2x/1 + x² অথবা এরকম থাকে যে কস ইনভার্স 1 - x² / 1 + x² এই তিনটা থাকলে, এই তিনটা ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে এরকম যে টু ট্যান ইনভার্স এক্স। এই তিনটা যে কোনো একটা থাকলে আমরা সেখান থেকে টু ট্যান ইনভার্স এক্স লিখতে পারবো। তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে গেল, বোঝা গেল? তো যাই হোক, আমরা এখান থেকে সরাসরি এটা লিখে নিতে পারি যে এটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র, টু ট্যান ইনভার্স x dx। টুটা কনস্ট্যান্ট আছে, তো টুটাকে আমরা সামনে রেখে দেবো, আর ট্যান ইনভার্স x dx dx। তো এখন দেখেন, এই ট্যান ইনভার্স x কে আমরা ইন্টিগ্রেশন এর আগেও করেছি। সো এই ট্যান ইনভার্স x এটাকে ইন্টিগ্রেশন আপনারা করতে পারবেন। তো আপনারা এটা করে নেবেন, সমস্যা নেই। এটা আমি আর করে দেখাচ্ছি না, আপনারা একটু করে নেবেন, তাহলে প্র্যাকটিস হবে। যাই হোক, এটা আমি লাইনে এনে দিলাম, কিভাবে কি করতে হবে। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এখানে দেখেন যে আমাদের লন অফ সেক ইনভার্স এক্স বাই হচ্ছে x√x² - 1। তো এখানে যেটা করতে হবে, এই সেক ইনভার্স এক্স কে যেটা আমরা জেড ধরে চান সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে 1/x√x² - 1। অর্থাৎ এখান থেকে আমরা এক্স কে আমরা মানে এই সেক ইনভার্স এক্স কে যদি আমরা জেড ধরে নিই, তাহলে এক্স এর চলকগুলোকে আমরা জেডের চলক দ্বারা প্রতিস্থাপন করতে পারবো। সো আমরা জেড ধরে নেবো, জেড ধরি, জেড সমান সমান সেক ইনভার্স এক্স। তাহলে এখানে ডিজেড সমান সমান কি হবে, 1/x√x² - 1। আর এর নিচে ডিএক্স ছিল, সেই ডিএক্স টা এখানে গুণ করে দিলাম। তাহলে এখন দেখেন আমরা কি লিখবো, আমরা লন লিখলাম সেক ইনভার্স এক্স এর জায়গায় আমরা জেড ধরেছি, জেড লিখলাম, আর এই ডিএক্স বাই এইটার জন্য আমরা কি পাইছি, ডিজেড পাইছি, আমরা ডিজেড লিখবো। তাহলে এখন দেখেন লন জেড কে ইন্টিগ্রেশন করতে হবে। তো লন এক্স কে আমরা ইন্টিগ্রেশন করেছি, ঠিক একইভাবে আপনারা লন জেড কে ইন্টিগ্রেশন করবেন। তো যাই হোক, আমি আর এটা করছি না, আপনারা করে নেবেন। আমি এই পর্যন্ত রাখছি আজকে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন।